পানিতে ঝাঁপছে যে মাটি পুতুর গলে গলে পড়ে যাবে, কিছু থাকবে না। আর কুয়ার ব্যাংক কুমাই থাকো আড়াই উঠতেছে ওনা প্রথম। দ্বিতীয় হচ্ছে উনি এত বড় শিল্পী, ওনার জ্ঞানী নাই যে শৈল্পী গান কখন গাইতে হবে। উনি কমিটি থেকে অনুমতি নিয়েছে। দাদা কমিটি কি আছে এখানে? শহীদি গান গাওয়ার আগে আপনার থেকে অনুমতি নিয়েছে যে আমি এবার গান শেষ করছি, আপনি বলেছেন শেষ করতে? বলেছেন। ও আচ্ছা, ভালো হচ্ছে না বলে বন্ধ করে দিয়েছে। বাহ, চলো এটাও একটা প্লাস। এবি বাদ রেখে আকরাম ভাই, চলো বেশি কিছু বলবো না, সময় খুব কম। তবে একটা জিনিস মনে রাখবে যে বাপ হমেশা বাপ হতা, আর যে বাপ কা বাপ হতে উসে হম লোগ দাদাজি কহতে, এটা সব সময় মনে রাখবো। কেন? রাজু, ডেড়শো রুপে বালে বোতল মে পানি লাগে সে নেই হতে, 800 রুপে বালে কিলো কাজু খানা পড়তে হয়, সমঝা? বহুত বড়িয়া বল। আরে সরি এই কাই চুরি করো, কিছু কিছু লোকের অপাসাতে দেখবে গাছে উঠতে পারবে না, বলবে ওই লাল পাখিটা আমার, গাছে ওঠার মুরত নাই বলবে লাল পাখিটা আমার। আবার এক্ষুনি কিছু গাই বলি দিয়ে আগ্রামকার মুখে মাইক থাকতো বলতো, ওইটা তো আমি 15 বছর আগে লিখেছি। চলো বলো, আপনারা আছেন শুনে দিচ্ছেন, আমার দোষ নাই আপনাদের দোষ। চলো আরে সরি এই রে কাই চুরি করো, চুরি করো ও ভাই হারামে খাওয়া জন্য যাবে, বলো কে যাবে? আরে মার সাথে কই হারাম না খেলে, তুমি কেমনে জান্নাতি হবে? বেসাক বেসাক কেমন সরি এই ভাই চুরি করো, হারাম খাও তো জকে যাবে, আর মারফতে কয় হারাম না খেলে, তুমি কেমনে জান্নাতি হবে? কেন? ও ভাই আগে ছিল মাটির মসজিদ, আগে ছিল মাটির মসজিদ, ইমানদার ছিল পাকা, আরে এখন হল পাকা মসজিদ, ইমানদার বড়ই কাঁচা। আরে পীর মুর্শিদের নামে যারা ওই মন করা কথা বলে, কেন পীর মুর্শিদের নামে যারা ওই মন করা কথা বলে, আরে খেলেছে তারা শয়তানি খেলে, শয়তানের এক পথ ধরে, আরে খেলেছে তারা শয়তানি খেলে, শয়তানের এক পথ ধরে, বলো আরে খেলেছে তারা শয়তানি খেলে, আরে শয়তানের ওই পথ ধরে, বলো বলো। ওরে ওরে বাজমা পড়লো নয় মুসলমান, বসো বাবা বসো, খালি বাবা হাতে কলম ধরে নিয়ে আর হারমোনিয়ামে হাত ঢেকে দিয়ে চারখানা প্রোগ্রাম করে নিলে বললে হবে না যে আমি কাওয়াল হয়ে গেছি। তবে এখন ইউটিউবার ফেসবুক সাক্ষী দেয় যে মার্কেটে কে কটা প্রোগ্রাম করছে, ঠিক বলছি না ভুল বলছি? আরে ভুল বলি বলবে তো, আমি তো আছি এখানে, অত চিন্তার কি আছে? ঠিক আছে।
আমির বাজারে কবর হয় যায়নি আর বলে বলে হয় না ওটা আমার লেখা বেশক একদম আমেরিকাতে আজকাল যত বড় বড় সায়েন্টিস্টরা আছে তারা নিজের টেবিলের উপরে কোরআন শরীফকে রেখে রিসার্চ করে তারা আমাদের থেকে বেশি কোরআন পড়ে তার মানে কি তারা কোরআনই না আমরা কোরআন পড়ি আল্লাহর দিনকে দিনের জন্য নেকি কামানোর জন্য আখেরাত ঠিক করার জন্য আর বড় বড় সায়েন্টিস্টরা কোরআন পড়ে যে কবে বৃষ্টি হবে কবে কি হবে এই সব জিনিসগুলো জানার জন্য দুনিয়াতে যত রকম জিনিস আছে যত রকম প্রশ্ন আছে সবের মানে কিন্তু কোরআন শরীফে দেওয়া আছে আল্লাহ তাআলা কোরআনকে এমন বানিয়েছে কেন আরে কালমা পড়লে নয় মুসলমান কোরআন পড়লে নয় সে কোরআনি আরে হাদিস পড়লে হাদিস মিলে না ডিগ্রি পেলে নয় জ্ঞানী কেন আরে পড়তে হবে বুঝতে হবে বুঝতে হবে তার ভিতরে আরে নইলে পড়ার কোন দাম রাখবে না তাকে বসাতে হবে अरे ख्वाजा के सामने सर को झुका ले तुझे काबा मिल जाएगा ख्वाजा के सामने सर को झुका ले यही तुझे काबा मिल जाएगा तो कल स्कूल आते भरी भरी हो गए अरे क्लास कोई बने हाँ मेरी है दुनिया अरे पाँच चुका दे अरे पाँच चुका दे তোমার খোদা নিরাকার
I'm
ওই মাওলা আলী রে